ফুটবলের বিশ্বে কে সেরা, কে সর্বকালের সেরা, কে ফুটবলকে সব থেকে বেশি আলোকিত করেছেন, এই বিতর্কে আমরা মাঝে মাঝেই জড়িয়ে পড়ি। নিজেদের পছন্দের খেলোয়াড়কে সেরা বলি, পৃথিবীর সব থেকে বড় হিরো বলি। পেলে ভক্তরা বলি পেলে সর্বকালের সেরা, ম্যারাডোনা ভক্তরা বলি ম্যারাডোনা সর্বকালের সেরা ফুটবলার। আবার মেসি ভক্তরা এখন স্বপ্নের জাল বুনি পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলারের নাম লিওনেল মেসি। কিন্তু পেলে সম্পর্কে কিংবদন্তি ম্যারাডোনা কি বলেছিলেন? তিনি মেনে নিয়েছিলেন পেলেই সর্বকালের সেরা। কিংবদন্তি পেলেকে নিয়ে অনেকে বলেন তিনি তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা, কারণ সর্বকালের সেরা পেলে নাকি দিয়াগো ম্যারাডোনা, নাকি লিওনেল মেসি, নাকি আবার ক্রিশ্চিয়ানো রোনালদো, এই প্রশ্নে বেশ তর্ক জমে। অনেক ফুটবল বিশেষজ্ঞ ভিন্ন ভিন্ন মত দেন, ভক্তরা নিজের প্রিয় খেলোয়াড়কেই এগিয়ে রাখবেন, সেটাই স্বাভাবিক। মেসি রোনালদো অবশ্যই সর্বকালের সেরাদের একজন, তবে সর্বকালের সেরার প্রশ্নে পেলে এবং ম্যারাডোনার মধ্যেই বেশি আলোচনাটা হয়, যদিও ওই প্রশ্নের উত্তর বহু আগেই দিয়েছিলেন ম্যারাডোনা। এক পায়ে একক নেতৃত্বে আর্জেন্টিনাকে একটা বিশ্বকাপ জিতিয়েছিলেন ফুটবলের ঈশ্বর খ্যাত ম্যারাডোনা। তবু কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার চোখে তিনটি বিশ্বকাপ জেতা পেলেই সবার উপরে। পেলের সঙ্গে তুলনায় সবসময় তিনি ছিলেন নতজানু। না না, ম্যারাডোনা হচ্ছে ম্যারাডোনা, পেলে সেরাদের সেরা, আমি কেবল একজন সাধারণ ফুটবলার, সকলেই জানেন তিনি সর্বকালের সেরা, আমি তার সমতুল্য হওয়ার কথা ভাবিও না, এমনই ছিল ম্যারাডোনার ভাষ্য। পেলের প্রতি ম্যারাডোনার যেমন সম্মান ছিল, তেমনি দুবছর আগে মারা যাওয়া ম্যারাডোনাকে অত্যন্ত স্নেহ করতেন পেলে। আর্জেন্টাইন তারকার মৃত্যুতে পেলে বলেছিলেন, আশা করছি স্বর্গে আমরা একসঙ্গে ফুটবল খেলব, গোল না করেও আমি মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে উদযাপন করব, কারণ তোমাকে যে আলিঙ্গন করব। পেলে এবং ম্যারাডোনার জন্ম ভিন্ন সময়ে, ভিন্ন ক্লাব এবং ভিন্ন দেশের জার্সিতে খেলেছেন তারা, তবে তাদের মধ্যে মিল ছিল অনেক। দুজনই নাম্বার 10 জার্সি পরতেন, দুজনই জাতীয় দলের হয়ে প্রায় সমান, পেলে 90, ম্যারাডোনা 91 ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে দুজনের শিরোপার দিক থেকেও বেশ কাছাকাছি। তাদের দুজনকে নিয়ে মেসুত অজিল তাই লিখেছিলেন, আপনার অবদান চির অম্লান থাকবে পেলে, আমি নিশ্চিত পেলে এবং ম্যারাডোনাকে নিয়ে গড়া হ্যাভেন এফসি স্বর্গের ফুটবল ক্লাব হবে অপ্রতিরোধ্য। এই কথাটি এখন সব থেকে বেশি আলোচিত হচ্ছে। দুবছর আগে স্বর্গে গেছেন ফুটবলের ঈশ্বর বলা হয় যাকে, দিয়াগো ম্যারাডোনা। ম্যারাডোনাকে এই কাতার বিশ্বকাপেও মেসিরা যখন চ্যাম্পিয়ন হয় তখন স্মরণ করেছেন, বন্ধু সম্বোধন করেছেন, যদিও ম্যারাডোনা তার থেকে বয়সে অনেক ছোট, তবু বন্ধু সম্বোধন করে বলেছেন মেসিদের এই জয়োল্লাসে ম্যারাডোনা স্বর্গে থেকে নিশ্চয়ই হাসছে। এবার সেই স্বর্গে পেলেও গেলেন। ফুটবল পাগল ফুটবল ভক্তরা অনেকেই এখন সেই কথাটি আলোচনা করছেন, সর্বকালের সেরা এই দুজন নিশ্চয়ই স্বর্গে এক বিশেষ ফুটবল টুর্নামেন্ট খেলবেন, তাদের পায়ের জাদুতে স্বর্গ প্রকম্পিত হবে, স্বর্গ গর্বিত হবে।